আমরা এখন এক্সেস এর মাধ্যমে একটা স্কুলের রেজাল্ট শিট তৈরি করব। প্রথমে এক্সেস মাইক্রোসফট অফিস এক্সেস 2007 এটাকে ওপেন করার পরে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক, তারপরে একটা ফাইলের নাম দেব। এখানে আমি ফাইলের নাম দিলাম ফরিদপুর জেলা স্কুল। এরপরে যদি আমি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমার ডকুমেন্টটা এই ফাইলটা ডাটাবেস এই ফাইলটা সেভ হবে ডকুমেন্টের ভিতরে। আর আমি আমি যদি আমি ডকুমেন্টের বাইরে সেভ করি বা কম্পিউটার অন্য কোনো ড্রাইভে সেভ করি সেই ক্ষেত্রে আমাকে এই যে ডান দিকে যেটা ফোল্ডার দেখা যাচ্ছে এই ফোল্ডারের উপর ক্লিক করার পরে আমার চয়েস মতন আমি যে কোনো একটা ফোল্ডার বাইছে নিব। সাপোজ আমি নিউ ফোল্ডার এই জি ড্রাইভটা চয়েস করে নিলাম। এখানে আমি ডান বাটন ক্লিক করে নিউ নিউ থেকে ফোল্ডার, এখানে এক্সএস প্রজেক্ট নামে একটা ফাইল খুললাম, ওপেন ক্লিক ওকে। দেখুন ফাইলের নামের আগে নিচে এখানে আগে ছিল সি ডকুমেন্ট, সি উইন্ডোজ ডকুমেন্ট, আর এখন আমি যে ড্রাইভটা সিলেক্ট করছি সেই ড্রাইভের জি অর্থাৎ জি ড্রাইভে এক্সেস ফোল্ডারের মধ্যে আমার এই ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। তারপরে ক্লিক ভিউ ডিজাইন ভিউ। এখন আমি একটা স্কুলের রেজাল্ট শিট তৈরি করব, তো এই টেবিলটার নাম দেবো আমি স্টুডেন্ট ইনফরমেশন, এসটি ইনফরমেশন অর্থাৎ স্টুডেন্ট ইনফরমেশন, ক্লিক ওকে। এই আইডিটা মুছে এখানে আমি টাইপ করবো সিরিয়াল এসএল নাম্বার। এখানে আমি বড় অক্ষরগুলো বড় দিতে পারি আবার ছোট হাতে দিতে পারি। এসএল নাম্বার সিরিয়াল নাম্বার আমার অটোমেটিক ভাবে 1 2 3 4 অটোমেটিক ভাবে চলে আসবে, যার কারণে আমি এখান থেকে অটো নাম্বার সিলেক্ট করে দেব সিরিয়াল নাম্বার। তারপরে এসটি নেম অর্থাৎ স্টুডেন্ট নেম টেক্সট, স্টুডেন্ট নেম টেক্সট এসটি এফ এ টি এইচ ই আর, স্টুডেন্ট ফাদার্স নেম টেক্সট এসটি এমও টিএইচ ইয়ার, স্টুডেন্ট মাদার্স নেম এটাও টেক্সট, যেহেতু এইগুলো অ্যালফাবেট জাতীয় ফিল্ড। আমি আগেই বলেছি যে এক্সেসে 11 ধরনের ডাটা টাইপ করা যায়, টেক্সট মেমো নাম্বার ডেট টাইম কারেন্সি অটো নাম্বার ইয়েস নো হাইপার লিঙ্ক অ্যাটাচমেন্ট লুকআপ উইজার্ড। ফিল্ডের ক্ষেত্রে যেসব ফিল্ডে আমাকে অ্যালফাবেট দিয়ে টাইপ করতে হবে সেই ডাটা টাইপ হবে আমার টেক্সট। আবার যদি ফিল্ডের ডাটা টাইপ যদি অ্যালফাবেট দিয়ে করা লাগে কিন্তু লেখার পরিমাণ বেশি হয় সেখানে আমি মেমো দিব। সাপোজ কোনো অ্যাড্রেস নোটের ক্ষেত্রে আমার মেমো ইউজ করি, সংখ্যা জাতীয়র ক্ষেত্রে নাম্বার, যেসব ফিল্ডে তারিখ এবং সময় অ্যাড করতে হবে সেখানে ডেট টাইম, মুদ্রা জাতীয় কারেন্সি যেমন স্যালারি কোর্স ফি রেজিস্ট্রেশন ফি এগুলোর ক্ষেত্রে আমার কারেন্সি ইউজ করতে পারি। অটো নাম্বার তো সিরিয়াল ভাবে নাম্বার বসে যাবে, ইয়েস নো হা বা না বোধক অর্থাৎ যেখানে আমি ইয়েস এর মাধ্যমে বা নোর মাধ্যমে বোঝাবো, যেটা আমি বল সেই ধরনের একটা ফিল্ড যেমন মাইটাল স্ট্যাটাস ক্ষেত্রে আমরা হা বা না বোধক দিতে পারি। ওলি অবজেক্টটা এই ফিল্ডটা আগে ব্যবহার হইতো যেটা উইন্ডোজ অফিস 2003 ছিল, কিন্তু অফিস 7 ওইল অবজেক্টটা লাগে না, তার পরিবর্তে আছে অ্যাটাচমেন্ট অর্থাৎ যে ফিল্ডে আমি কোনো ফটো ইমেজ বা কোনো ডকুমেন্টকে আমি আপলোড করে দেখাই দেব তখন তার ডাটা টাইপ হবে অ্যাটাচমেন্ট। আর লুক আপ উইজার্ড আমি কতগুলো নাম সাপোজ কতগুলো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে আমি লুক আপ উইজার্ড ব্যবহার করতে পারি এবং লুক আপের মাধ্যমে আমি কয়েকটা জেলার নাম আমি তালিকায় লিস্টে রেখে দেব আমার ডাটা টাইপ করার সুবিধার জন্য। যখন যে জেলার নাম টাইপ করতে হবে তখন ওই জেলার নামের প্রথম অক্ষরটা চাপ দিলে আমি ওই জেলাটা বের করতে পারবো অটোমেটিকভাবে। আবার কোনো পজিশনের ক্ষেত্রে অফিসের কোনো ধরুন আপনি কোনো অফিসের ডাটা এন্ট্রি করতেছেন, এখন পজিশনের একটা ফিল দিলেন ওইখানে পজিশনে কয়েকটা লোকের পোস্টের নাম দিলেন যে অফিসার ম্যানেজার ক্লার্ক চেয়ারম্যান এমডি এজিএম
ডিজিএম, তো এগুলোকেও আমি লুকআপের মাধ্যমে সাজায় রাখতে পারি আমার কাজের সুবিধার জন্য। এছাড়াও কোনো স্কুলের ক্লাসের ক্ষেত্রে এটাও আমি লুকআপ করতে পারি, জেন্ডারের ক্ষেত্রে এটাও লুকআপ করতে পারি, গ্রুপের ক্ষেত্রে যেমন সায়েন্স আর্টস কমার্স এটাও লুকআপ করতে পারি, আবার সাবজেক্টের ক্ষেত্রে যখন আপনি অনার্স লেভেলের কোনো ডাটা ইনপুট করবেন, সাব ফিল্ডের নাম দিলেন সাবজেক্ট, ওই সাবজেক্টটাও আপনি লুক আমি লুকআপের মাধ্যমে সাজিয়ে রাখতে পারি। যেমন অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, ব্যাংকিং, ফিজিক্স, কেমিস্ট্রি, এইভাবে সাবজেক্টগুলো আমি লুকআপের মাধ্যমে সাজিয়ে রাখতে পারি কাজের সুবিধার জন্য। তো স্টুডেন্ট মাদার্স নেম টেক্সট, এরপরে রোল নাম্বার নাম্বার, রেজিস্টার নাম্বার নাম্বার, স্কুল নেম টেক্সট, গ্রুপ টেক্সট। এখন এই গ্রুপটাকে আমি লুকআপের মধ্যে রাখবো, গ্রুপ এখানে টেক্সট ফিল্ডটা সিলেক্ট করার পরে লুকআপ উইজার, আই উইল টাইপ দ্য ভ্যালু ড্যাট আই ওয়ান্ট, এই অপশনটা ক্লিক করে নেক্সট। এখন গ্রুপ বলতে বোঝায় সায়েন্স আর্টস কমার্স, সায়েন্স হিউম্যানিটিস বিজনেস স্টাডিজ, নেক্সট ফিনিশ। ক্লাস টেক্সট, এই ক্লাসটাও আমি লুকআপের মধ্যে রাখবো। তো এখান থেকে টেক্সট সিলেক্ট করার পরে যদি টেক্সটটা বাদ দেয়, সাপোজ ধরে আমি ডেট টাইমটা সিলেক্ট করে আমি লুকআপে যাব, কিন্তু বাট এইভাবে কিন্তু লুকআপটা যাওয়া যাবে না, লুকআপটা শুধু টেক্সট ডাটা টাইপের জন্য। ঠিক আছে, আমি নাম্বার সিলেক্ট করে যদি আমি লুকআপে যাওয়ার চেষ্টা করি তাহলে লুকআপে যাইতে পারবো না। ঠিক আছে, তো আমাকে লুকআপটা নিতে হবে টেক্সট সিলেক্টের মাধ্যমে। টেক্সটে কার্সার রেখে লুকআপ উইজার্ড, আই উইল টাইপ ডেটা ভ্যালু, নেক্সট ক্লিক করে এখানে আমি ক্লাসের নাম দিলাম 6 7 8 9 10, আরো দি SSC পর্যন্ত, নেক্সট দেন ফিনিশ। এরপরে ফটো দিয়ে শেষ করে দেব, ফটো অ্যাটাচমেন্ট। ফাইলটাকে সেভ করব, ক্রস ক্রস সেভ করার জন্য ইয়েস সব দেব। ওকে, এখন এই যে যে ফিলগুলো নিয়ে ডাটা করা, একটা ডাটা টেবিল তৈরি করা হয়েছে, এখন এই ডাটা টেবিলগুলো দিয়ে আমি একটা ফর্ম তৈরি করব। রেস্ট তো আমি ফর্মটা পরে তৈরি করছি, এখন আরেকটা টেবিল নিয়ে আমি রেজাল্ট শিট নেমে, রেজাল্ট শিট নামে আমি আরেকটা টেবিল তৈরি করব। এখন এই টেবিলটা তৈরি করা হয়েছে, এখন আরেকটা টেবিল তৈরি করব ক্রিয়েটের মাধ্যমে। ক্রিয়েট টেবিল ভিউ, ভিউ টেবিল ভিউ ডিজাইন ভিউ, এখন এই টেবিলের নাম দিলাম রেজাল্ট ইনফরমেশন, ইনফরমেশন ক্লিক ওকে। সিরিয়াল নাম্বার SL নং, অটো নাম্বার। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, আমার স্টুডেন্ট ইনফরমেশনে আমি প্রথমে ফিল্ডের নাম সিরিয়াল নাম্বারটা সিরিয়াল নাম্বার লিখেছিলাম, আবার রেজাল্ট ইনফরমেশনেও আমি সিরিয়াল নাম্বার দিছি। এই দুইটে ফিল্ডকে আমাকে লিঙ্ক করার জন্যে, মানে রিলেশন করার জন্যে আমাকে দেখতে হবে দুইটে নাম একই ধরনের হইতে হবে। এটাও আমি সিরিয়াল নম্বর এসটা ছোট হাতের, এল সবই ছোট হাতের লিখছি, আবার স্টুডেন্ট ইনফরমেশনে আমি এখানে সব ছোট হাতের লিখছি। দুইটা ফিল্ডে লেখার ধরন যদি এক না হয় তাহলে সেটার মধ্যে রিলেশনশিপ করা যাবে না। কাজে এটাকেও আমি যদি বড় হাতের লিখি তাহলে রেজাল্ট ইনফরমেশনেও আমাকে সিরিয়াল নম্বরটা বড় হাতে দিতে হবে, বা এটা যদি আমি ছোট হাতের লিখি তাহলে এটাও আমাকে ফিল্ডের নাম সিরিয়াল নাম্বারটা ছোট হাতে দিতে হবে, তা না হলে দুইটে ফিল্ডের মধ্যে রিলেশনশিপ হবে না। সিরিয়াল নাম্বার দিলাম, এরপরে
সাবজেক্টের নাম লিখে দেব বিএএন। এখানে আমি সাবজেক্টের নামগুলো আমি ফুললি লিখে পুরা নাম লিখে যেতে পারে, অথবা আমি শর্ট করেও লিখে যেতে পারে। বিএএন জি বাংলা, এখানে নাম্বার ইএন জি এল আই এস ইংলিশ নাম্বার, এম এ টি এইচ ম্যাথ নাম্বার, ফিজিক্স নাম্বার, কেমিস্ট্রি নাম্বার, বায়োলজি নাম্বার, এইচ ম্যাথ হায়ার ম্যাথ নাম্বার, টোটাল। একটা জিনিস খেয়াল করুন যে যখন আমি এখানে টোটালটা লিখছি, লেখার পর আমি ট্যাব চাপ দিছি, অটোমেটিকলি আমাকে একটা মেসেজ দিতেছে। কারণ মেসেজটা দিচ্ছে এই ফিল্ডে নাম লেখার সময় কোনো শুরুতে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। আমি এখানে শুরুর সময় একটা স্পেস ব্যবহার করছিলাম, যার কারণে আমার কার্সার ডাটা টাইপ ফিল্ডে নেওয়া যাচ্ছে না। তো এই জিনিসটা বুঝতে হবে যে কোনো ফিল্ডে নাম এন্ট্রি করার সময়, টাইপ করার সময় শুরুতে কোনো স্পেস ব্যবহার করা যাবে না। স্পেসটা দেওয়া যাবে কোন সময়, একটা অক্ষর লেখার পরে তখন আমি স্পেস দিতে পারবো, কিন্তু শুরুতে স্পেস দিতে যা স্পেস দেয়া যাবে না। টিউএল টোটাল, টোটাল নাম্বার, এভারেজ এভারেজ নাম্বার, গ্রেট গ্রেট টেক্সট। ফাইলটাকে ক্লোজ করব, সেভ করার জন্য ইয়েস চাপ দেব। এখন এখানে আমার দুইটা টেবিল হয়েছে, প্রথম টেবিলটা হলো স্টুডেন্ট ইনফরমেশনের জন্য, এবং পরের টেবিলটা হলো রেজাল্ট ইনফরমেশনের জন্য। আমি স্টুডেন্ট ফিল্ডে স্টুডেন্ট টেবিলটাকে আমি আবার ওপেন করেছি একটু কাজ বোঝানোর জন্য। রোল নাম্বার, রোল নঙে আমি ডাটা টাইপ দিছি নাম্বার এখন, এবং রেজিস্ট্রেশন নাম্বারে ডাটা টাইপ দিছি নাম্বার ক্রস ইয়েস। এখন স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটাতে আমি এখন একটা ফর্ম তৈরি করব। তো টেবিলটাকে সিলেক্ট করার পরে ক্রিয়েট, ফর্মটা দুই ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে গা নমুনা থেকে, এক্সেসের ফাইলের মধ্যে কিছু ফর্মের নমুনা আছে, যদি আমি নমুনা থেকে ফর্মটা করতে চাই তাহলে ফর্ম মোর ফর্ম থেকে ফর্ম উইজার্ডে ক্লিক করার পরে এই সবকটা ফিল ডবল অ্যারো ক্লিক করে আমি ডান দিকে নিয়ে আসবো, তারপর নেক্সট নেক্সট। এখান থেকে বিভিন্ন ফর্মের নমুনা ডিজাইন আছে, একটা ডিজাইন সিলেক্ট করার পরে নেক্সটে যে ফিনিশ, এই ফর্মটা গেল। এখন যে ফর্মটা তৈরি হয়েছে এটা হলো এক্সেসের নমুনা ফর্ম থেকে তৈরি করা হয়েছে। আমি এটা ক্রস করলাম, ফর্মটাকে আমি ডিলিট করে দিলাম। যদি আমার নিজের মতন করে ফর্ম তৈরি করি তাহলে সেক্ষেত্রে ক্রিয়েট ফর্ম ডিজাইন, তারপর অ্যাড এক্সিস্টিং ফিল্ডে ক্লিক করার পরে আমি ফর্মটা তৈরি করব স্টুডেন্ট ডাটাবেস নিয়ে। তো স্টুডেন্ট ইনফরমেশন এটার বাম পাশে প্লাস আইকনের উপর ক্লিক করলে এটাকে ওপেন করে ওপেন হয়ে যাবে। তারপর সিরিয়াল নাম্বার উপর মাউস ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ফিল্ড টু ভিউ ক্লিক করলে এটা ডান দিকে পেজের উপর চলে আসবে। এইভাবে ফর্মগুলো সাজাই নেব। তো আমি ফর্ম করাটা, কোনো ফর্ম ডিজাইন করা, এটা আমি পরে এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এখন যেটা করব, এই যে আমি রেজাল্ট শিট নামে একটা টেবিল তৈরি করছি, এখন এটার টোটাল এভারেজ এবং গ্রেড কিভাবে ফলাফল বের করব
সেই ফলাফলটা আমি এখন বের করার, এখন আমি আপনাদের, এখন আমি করে দেখাবো। তো রেজাল্ট ইনফরমেশন টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় ক্লিক দেব ক্রিয়েট। এই ফলাফলটা তৈরি করতে হবে কোয়ারির মাধ্যমে, এই ফলাফলটা তৈরি করতে হবে কোয়ারির মাধ্যমে। তো রেজাল্ট ইনফরমেশন টেবিলটা সিলেক্ট করার পরে ক্রিয়েট, তারপরে কোয়ারি ডিজাইন। এখানে আমার টেবিলে আমার দুইটা ফাইল আছে, একটা হলো স্টুডেন্ট ইনফরমেশন, একটা হলো রেজাল্ট ইনফরমেশন। আমার মার্কটা এন্ট্রি করা আছে হলো রেজাল্ট ইনফরমেশন টেবিলে। তো এই টেবিলটাকে সিলেক্ট করে অ্যাড অ্যাড একবারে ক্লিক করতে হবে, তারপর নেক্সট ক্লোজ। সিরিয়াল নাম্বার উপরে কার্সার রেখে সিরিয়াল নাম্বার উপরে মাউস ক্লিক করে কিবোর্ডের শিফট এবং ডাউন অ্যারো কি এর সাহায্যে সবকটা ফিল্ডের নাম ব্লক করে নেব। এরপরে মাউসটা ফিল্ডের উপরে চেপে ধরে টান দিয়ে এই যে ফিল্ড লেভেল বরাবর এই যে ফিল্ডের ঘরে মাউসটা সেরে দিলে পরে অটোমেটিকলি সবকটা ঘরে ফিল্ডগুলো চলে এসেছে। এখন বাংলা, ইংরেজি, ম্যাথ, এই বাংলার উপরে আমি কার্সারটা রাখবো। মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস ফরম্যাট, প্রপার্টি শিট নামে ডান দিকে একটা অপশন আছে, এখানে ফরম্যাট, এই ফরম্যাট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমি স্ট্যান্ডার্ড ক্লিক করে দেব এবং ডেসিমাল প্লেস এখানে জিরো করে দেব। কারণ ফরম্যাট স্ট্যান্ডার্ড হচ্ছে কি, বাংলা যখন কেউ সাপোজ ধরি বাংলায় একজন স্টুডেন্ট 90 মার্ক পাইছে, যদি স্ট্যান্ডার্ড না দিয়েছে কি, তাহলে 90-এর উপরে 90-এর 90-এর আগে একটা ডলার চিহ্ন আসবে। এই স্ট্যান্ডার্ডের কারণে 90-এর আগে কোনো ডলার চিহ্ন আসবে না। এবং ডেসিমাল জিরো মানে নো, শুধু 90, এখানে কোনো পয়েন্ট চিহ্ন ইউজ করা হয় নাই। আবার ইংলিশ উপর কার্সার রাখবো, ফরম্যাট থেকে স্ট্যান্ডার্ড, ডেসিমাল প্লেস থেকে জিরো, অর্থাৎ আমি দশমিকের পরে কোনো পয়েন্টের পরে কোনো সংখ্যা রাখবো না। একইভাবে ম্যাথের উপর কার্সার রেখে রাইট বাটন ক্লিক করে ফরম্যাট স্ট্যান্ডার্ড এবং ডেসিমাল প্লেস জিরো, ফিজিক্স ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস জিরো, কেমিস্ট্রি ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস জিরো, বায়োলজি ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস জিরো, হায়ার ম্যাথ ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস জিরো, টোটাল ফরম্যাট স্ট্যান্ডার্ড ডেসিমাল প্লেস জিরো, এভারেজ ফরম্যাট স্ট্যান্ডার্ড। এভারেজের এখানে আমি ডেসিমাল প্লেস 2 দিব, অর্থাৎ পয়েন্টের পরে দশমিকের পরে দুই সংখ্যা দেখানো হবে। এবং গ্রেডের ঘরে কোনো কোনো কিছু প্রপার্টি শীট থেকে কোনো কিছু দেব না। এখন আমাকে সূত্র ফেলাইতে হবে টোটালের উপরে, টোটালের উপরে মাউসটা রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে জুম, জুমটা এই কারণে ক্লিক করব কারণ এখানে যখন আমি কোনো কিছু টাইপ করি এত ছোট যে আমি দেখায় সুবিধা হয় বা লেখায় অসুবিধা হয়, যার কারণে এই টোটাল ফিল্ডে কার্সার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে জুম, ফন্ট মেনুতে ক্লিক করে ফন্ট সাইজটাকে একটু বড় করে নিব যাতে লেখার সুবিধা হয়। ওকে ওকে, এখন প্রথমে টোটালের পাশে কার্সার রেখে কোলন চিহ্ন দেব, তারপরে একটা স্পেস। আমরা এক্সেলের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে আমরা প্রথমে সাম ইউজ করেছি, আর এখানে ইউজ করতে হলে সামের পরিবর্তে সিসি ইউআর, সিসিটা বড় হাতের ইউআর ছোট হাতের, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এক্সেলের ক্ষেত্রে আমরা সংখ্যাগুলোকে ড্র্যাগ করে সারিয়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি, আর এখানে যোগটা হবে
ফিল্ডের নামের উপরে, এখানে যোগটা হবে ফিল্ডের নামের উপরে, এক্সেলে যোগটা হয়েছে সংখ্যার উপরে, সংখ্যা থেকে সংখ্যা ড্রাগ করে ছেড়ে দিলে এক্সেলের ক্ষেত্রে যোগফল বের হয়ে গেছে, আর এখানে যোগফল হবে ফিল্ডের নামের উপরে। তো আমাকে যোগটা হবে, যোগ করতে হবে কি, টোটাল মানে কি, আমার টোটাল সবকটা সাবজেক্টের যোগফল, এটা হলো টোটাল। তো এখানে এক্সেলের ক্ষেত্রে সংখ্যা ধরে ধরে ক্লিক করে যোগ করা হয়েছে, আর এখানে এক্সেলের ক্ষেত্রে সংখ্যার ফিল্ডের যে নাম, সাবজেক্টের যে নাম, ওই নাম নাম অনুযায়ী যোগ করতে হবে, নাম ধরে যোগ করতে হবে, যেমন বাংলা, এবং ফিল্ডের নামগুলো সবসময় থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকাই দিয়ে লিখতে হবে, থার্ড ব্র্যাকেট দিয়ে। এখানে আমি লিখবো বাংলা, BANGLA, বাংলা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে আমার বাংলা সাবজেক্টটা এখানে লেখা হয়েছে। কিন্তু আরেকটা জিনিস দেখতে হবে, আমি ডাটা টাইপ করার সময় ফিল্ডের নামগুলো, সাবজেক্টের নামগুলো যেভাবে লিখছিলাম, যোগ করার সময় থার্ড ব্র্যাকেটের মধ্যে আমাকে ঠিক সেইভাবে লিখতে হবে। এখানে বিটা বড় হাতে দেখা যাচ্ছে, কিন্তু আমি টাইপ করছি এখানে বি ছোট হাতের, তা আমার কিন্তু ফলাফল আসবে না, এখানেও আমাকে বিটা বড় হাতে দিতে হবে। আচ্ছা, দুইটা ফিল্ডের নাম, ফিল্ডের নাম টাইপ করার সময় আমি যে ধরনের লিখছি, যদি ছোট লিখি তাহলে এখানেও টোটাল করার সময় এখানেও ফিল্ডের নাম ছোট লিখতে হবে, যদি বড় লিখি এখানেও বড় লিখতে হবে, যদি অক্ষর যদি বানানে যদি ভুল লিখি তাহলে ভুলটাই আমাকে লিখতে হবে। তো আমি এখানে সাবজেক্টের নাম দিব বাংলা, থার্ড ব্র্যাকেটের মধ্যে BANGLA, বাংলা, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার থার্ড ব্র্যাকেট, এন দেব ইংলিশ, ENGLISH, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস আবার থার্ড ব্র্যাকেট, MATH, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার থার্ড ব্র্যাকেট, PHY, ফিজিক্স, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার থার্ড ব্র্যাকেট, CAC, থার্ড ব্র্যাকেট ক্লোজ, আবার প্লাস থার্ড ব্র্যাকেট, বায়োলজি, BIOLOGY, থার্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার থার্ড ব্র্যাকেট, এইচ, স্পেস ম্যাথ, MATH, এখানে স্পেস দেওয়া হয়েছে কারণ আমি ফিল্ডের নাম টাইপ করার সময় এখানে আমি একটা স্পেস ইউজ ব্যবহার করেছিলাম, যার কারণে এখানেও আমাকে একটা স্পেস ব্যবহার করতে হয়েছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন ওকে। একটা ফর্মুলা, এক্সেসে একটা ফর্মুলা ফেলানোর পরে, একটা ফর্মুলা টাইপ করার পরে কিবোর্ড থেকে ট্যাব চেপে যদি কার্সার অন্য ফিল্ডে যায় তাহলে বুঝতে হবে সূত্র ঠিক আছে। আমি আবার বলতেছি, এখানে এই ব্র্যাকেটটা ফার্স্ট ব্র্যাকেট শেষ না করে আমি ওকে চাপ দিলাম, এখন কিবোর্ড থেকে সূত্র শেষ, ট্যাব কি চাপ দিয়ে যদি অন্য ফিল্ডে কার্সার যায় তাহলে বুঝতে হবে সূত্র ঠিক আছে, এখানে একটা মেসেজ দিয়েছে, কারণ আমার সূত্র ঠিক নাই, আমাকে যাই ওই ফিল্ডে যেয়ে জুমে ক্লিক করে ওটাকে আমার দেখতে হবে যে কোন জায়গায় সমস্যা আছে, সেই সমস্যাটা খুঁজে আমার ওটা সলিউশন বের করতে হবে। এখন ওকে দিলাম, দেন ওকে, ট্যাব দিলাম, কার্সার চলে এসেছে। এখন এভারেজ, রাইট বাটন ক্লিক করে পপ, সরি, রাইট বাটন ক্লিক করে জুম, রাইট বাটন ক্লিক করে জুম, প্রথমে কোলন চিহ্ন, স্পেস, একবার স্পেস চাপ দেবো, CCUR, ব্র্যাকেট, এভারেজটা হবে আমার টোটালের থেকে, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে টোটাল লিখতে হবে, TOTL, টোটাল, থার্ড ব্র্যাকেট ক্লোজ। এখন এভারেজটা আমার সাবজেক্ট দেখতে হবে, কয়টা সাবজেক্ট আছে, ও 1 2 3 4 5 6 7, অর্থাৎ ভাগ 7, যে কটা সাবজেক্ট ভাগ ওই কয় সাবজেক্ট, টোটাল ভাগ যে কয় সাবজেক্ট ওই কয়ের সংখ্যা দিয়ে ওটাকে ভাগ করে, ব্র্যাকেট ক্লোজ, ওকে, গ্রেট। জুম করে বড় করে নিলাম, প্রথমে কলন চিহ্ন, এক্সেলের অঙ্ক, গ্রেড, যে কোনো ফলাফল বের করার ক্ষেত্রে আমরা ইফ ব্যবহার করেছি, তবে এখানেও আমরা ইফ ব্যবহার করবো, তবে একটু পার্থক্য আছে, ওইখানে আইটা দিছিলাম একটা, এখানে আই আই দিতে হবে দুইটা, অর্থাৎ একটা আই ইফ, এই ইফ দিলে আমার ফলাফল আসবে না, ঠিক আছে, এখানে
ইফ ব্যবহার করে তুমি ডবল আই দিয়ে, ডবল আই এফ ইফ ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট, আমি ফলাফলটা করব এভারেজ এর মাধ্যমে, এভারেজ থেকে ফলাফল তৈরি করব। অর্থাৎ এই এভারেজ বানানটা, এই ফিল্ডের বানানটা আমি যেভাবে লিখছি ঠিক একইভাবে এখানে টাইপ করতে হবে, এ ভি, এ ভি ই আর এ জি ই থার্ড ব্র্যাকেট ক্লোজ। এইখানে এই এভারেজ নামটা আমাকে আরো বেশ কয়েকবার টাইপ করতে হবে। তো সুবিধার জন্য আমি এভারেজটাকে আমি কপি করে রাখতে পারি, শিফট এবং লেফট অ্যারোকের সাহায্যে ব্লক করে আমি এভারেজটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল সি করে, কন্ট্রোল সি চেপে কপি করলাম। গড়ে এভারেজ, গড়ে গেটার সমান 80, গেটার সমান 80, মানে এই এই এভারেজ মার্কটা যদি 80 থেকে বা তার উপরে হয় তবে কমা, আমরা এই তবে কমা, এই তবে অথবা এই 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 এইগুলো আমরা এক্সেলের ক্ষেত্রে আমরা ব্যবহার করেছি, তবে কমা তাদেরকে আমরা এ গ্রে এ প্লাস দেব। এখন যদি এই রেজাল্টটাকে আমি পয়েন্ট ভিত্তিক ব্যবহার করি, অর্থাৎ এ প্লাস এর পয়েন্ট কত 5, তাহলে শুধুমাত্র এখানে 5 প্রেস করলেই হয়ে যাবে, আগে পরে কোনো ইনভার্টেড কমা দিতে হবে না। কিন্তু আমি যদি রেজাল্টটাকে গ্রেড ভিত্তিক বের করব, তখন ডবল ইনভার্টেড কমা এ প্লাস ইনভার্ট কমা শেষ, অর্থাৎ সংখ্যার ক্ষেত্রে আগে পরে ইনভার্টেড কমা লাগে না। সংখ্যা বলতে বোঝাইছে যদি আমি রেজাল্টটাকে পয়েন্ট ভিত্তিক বের করি, আমরা জানি 80-তে পয়েন্ট বোঝায় 5 পয়েন্ট বোঝায়, যদি আমি পয়েন্ট ভিত্তিক রেজাল্ট গুলো বের করতাম তাহলে শুধুমাত্র এখানে 5 চাপ 5 লিখলেই হয়তো আগে পরে ইনভার্ট কমা লাগবে না। আর যদি আমি আমি রেজাল্টটা বের করব গ্রেড ভিত্তিক, সেই ক্ষেত্রে আমাকে ইনভার্টেড কমা এ প্লাস ইনভার্ট কমা শেষ। আশা করি এটুকু এটুকু সবাই বুঝতে পারছে, কোনো শর্ত শেষ হলে আমরা কমা দিয়ে শেষ করে দেব। কোনো কমা কমা ইউজ করার পরে আবার কিন্তু কোনো স্পেস ইউজ করা যাবে না, অর্থাৎ সূত্রের মাঝে কোনো স্পেস ইউজ করা যাবে না। এখানে স্পেসটা প্রথমে একবারে ইউজ করছি, এই যে কোলনটা দেওয়ার পরে আমি এখানে একটা স্পেস চাপ দিয়েছিলাম, কিন্তু সূত্র যখন শুরু করছি সূত্রের ভিতরে বা মাঝে কোনো জায়গায় কোনো স্পেস ব্যবহার করা যাবে না। তো আবার ডবল আই এফ ইফ ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেব, এভারেজটা কপি করা ছিল এটাকে আমি পেস্ট করে দিলাম, গেটার সমান 70, ইনভার্ট কমার মধ্যে এ ইনভার্ট কমা শেষ, কমা ডবল আই এফ ব্র্যাকেট এভারেজ গেটার সমান 60, তবে ইনভার্ট কমার মধ্যে এ মাইনাস ইনভার্ট শেষ, ডবল আই এফ ব্র্যাকেট এভারেজ গেটার সমান 60, পরে দেব 50, ইনভার্ট কমার মধ্যে বি ইনভার্ট কমার শেষ, কমা ডবল আই এফ ব্র্যাকেট এভারেজ গেটার সমান 40, বির পরে দেব সি ডবল আই এফ ব্র্যাকেট এভারেজ গেটার সমান 33, ইনভার্ট কমার মধ্যে ডি এবং শেষ, কমা ডবল আই এফ ব্র্যাকেট এভারেজ, যেহেতু আমার এখানে 33 পর্যন্ত ধরা হয়েছে এখন আমি লেস দেব, লেস 33, তবে ইনভার্ট কমার মধ্যে এফ মানে ফেল ইনভার্ট কমা শেষ। এখানে আমি ইফ এখন ব্র্যাকেট শেষ করতে হবে, ইফ যতগুলো ব্যবহার করা হয়েছিল ঠিক ততগুলোই ব্র্যাকেট দিয়ে শেষ করতে হবে। তো এখানে ইফ ব্যবহার করেছিলাম 60টা, 1 2 3 4 5 6 7টা, দেন ওকে। ওকে, আমার ফলাফল তৈরি হয়ে গেছে, এই ফাইলটাকে কোয়ারি ফাইলটাকে ক্লোজ করব, সেভ করার জন্য ইয়েস সব দেব, আমি এখানে ফাইলটার নাম দিলাম রেজাল্ট কোয়ারি।
রেজাল্ট কোয়ারি। ওকে, এখন আমরা রেজাল্ট শিটটা তৈরি করব। একটা ফর্মের ভিতরে, ফর্মের উপরে স্টুডেন্টের ইনফরমেশন থাকবে এবং তার নিচে তার রেজাল্টটা থাকবে। তো স্টুডেন্ট টেবিলটাকে সিলেক্ট করে এটাকে একটা ফর্ম তৈরি করতে হবে। স্টুডেন্ট টেবিলটা সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক, ক্লিক ফর্ম ডিজাইন। যেহেতু আমি ফর্মটা নিজের মতন করে তৈরি করব, সে স্টুডেন্ট টেবিলটাকে সিলেক্ট করার পরে ক্রিয়েট, ক্লিক ফর্ম ডিজাইন, এরপর ক্লিক অ্যাড এক্সিস্টিং ফিল্ড, শো অল টেবিলের উপর ক্লিক করার পরে স্টুডেন্ট ইনফরমেশনের বাম পাশে যেটা ক্রস চিহ্ন দেখা যায় এখানে ক্লিক করে, অর্থাৎ প্লাস চিহ্ন, প্লাস চিহ্নের উপর ক্লিক করলেই পরে স্টুডেন্ট ইনফরমেশন ডাটাগুলো ওপেন হয়ে যাবে। এখন সিরিয়াল নম্বর উপর মাউস রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে অ্যাড ফিল্ড টু ভিউ। আবার এখন স্টুডেন্ট নেমের উপর স্টুডেন্ট ফাইলের উপর ক্লিক করে সিরিয়াল নম্বরটা অ্যাড করা হয়েছে। এখন নেব নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেমের উপর রাইট বাটন ক্লিক করে অ্যাড ফিল্ড টু ভিউ। যখনই ক্লিক করেছি তখন এই যে রিলেশনশিপ নামে একটা ডায়ালগ বক্স এসেছে, এখানে চারটে ঘর আছে। প্রত্যেকটা ঘরে এই যে স্টুডেন্ট ইনফরমেশনের প্রথম প্রথম ঘর থেকে ক্লিক করে এখান থেকে আমি সিরিয়াল নাম্বারকে সিলেক্ট করে দেবো। আবার স্টুডেন্ট রেজাল্ট শিট, অর্থাৎ রেজাল্ট ইনফরমেশনের ঘরেও প্রথম ঘরে ক্লিক করে আমি এখানে সিরিয়াল নাম্বারটা সিলেক্ট করে ওকে সাব দেব। এরপরে স্টুডেন্ট ফাদার্স নেম, সবগুলো সব করা ফিল আমি রাইট বাটন ক্লিক করে অ্যাড ফিল টু ভিউ ক্লিক করে পেজের উপরে নিয়ে আসবো। ওকে, আমি পেজটাকে একটু নিচের দিকে টান দিয়ে একটু বড় করে নিলাম, সাইড থেকে একটু টান দিয়ে বড় করে নিলাম। সব কয়টাকে সিলেক্ট করে আস্তে আস্তে নিচের দিকে নামায় নিলাম, কারণ আমি উপর আমি হেডিং লিখব, যার কারণে সিলেক্ট করে ডাউন কিবোর্ডে ডাউন অ্যারো চাপ দিয়ে আমি নিচের দিকে জায়গা বানায় নিলাম। এখন আমি ফর্মটা সাজাবো কেমনে, প্রথমে ফটো, ফটোটাকে সিলেক্ট করে আমি উপর দিকে নিয়ে আসলাম, উপরে ডান দিকে রাখলাম, ফটোর ঘরটাকে আমি বড় করে দিলাম। ওকে, রোল নাম্বারটাকে আমি সিলেক্ট করলাম, এটাকে টান দিয়ে আমি ফটোর উপরে রাখলাম। রেজিস্টার নাম্বারটাকে সিলেক্ট করে আমি টান দিয়ে ফটোর নিচে রাখলাম। না, রেজিস্টার নাম্বারটা আমি রোল নাম্বার উপরে রাখবো, তাহলে ফটোকে সিলেক্ট করে টান দিয়ে নিচে নামায় আনলাম, এটাকে সিলেক্ট করে আমি উপরে সেরে দিলাম। রেজিস্টার নাম্বারের ঘরটাকে সিলেক্ট করে এই যে দুই দিকে যে তীর চিহ্ন দেখা যায় মিডিল বরাবর, এখানে টান দিয়ে একটু বড় করে নিলাম। এখন ফটোটাকে আমি টান দিয়ে এখানে রেখে দিলাম। ওকে, এখন এই তিনটে সিলেক্ট করে উপরে উপরে উঠাই দিলাম। এই ঘরগুলোকে একটু বড় করে দিলাম। স্টুডেন্ট ফাদার্স নেম মাদার্স নেম এই তিনটে ফিল সিলেক্ট করে এই বক্সগুলোকে একটু বড় করে দেব, সরি এদের মিডিল বরাবর ধরবো, দুই দিকে একটা তীর চিহ্ন আসবে, তখন এটাকে টান দিয়ে বড় করে দেবো, লেখার সুবিধার জন্য লেখা বড় হবে। আচ্ছা, সবগুলো এক লেভেলে রাখলাম। এখন যদি আমি এই ফিলগুলো কালার করতে চাই, তাহলে ফিলগুলো যে যে ফিলগুলো কালার করবো সেইগুলো শিফট ক্লিক করার পর শিফটের সাহায্যে এভাবে ক্লিক করে নেব, শিফট ধরে মাউস ক্লিক করব, ক্লিক করে আমি এই ফিলগুলো সিলেক্ট করলাম। এখন এই ফিলগুলোর ফিল কালার, অর্থাৎ পিছনে কালার ধরে আমি পিছনে কালার দিলাম এটা, এবং ফন কালার
ফন কালার থেকে ফন কালার আরেকটা বাইসে নিলাম, এইভাবে ফিল কালার দিয়ে দেবো। অর্থাৎ ফিল কালার দেবো কিভাবে, অর্থাৎ যেটা আমি ফিল কালার দেবো সেটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ফিল কালার দিলে পরে লেখার পিছনে কালার হবে, লেখার পিছনে কালার হবে। আর ফন কালার দিলে পরে লেখার ভিতরে কালার হবে। এইগুলো আমি এইভাবে আমি ফিলগুলো কালার করে নেব। এই যে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে ফিল কালার থেকে আমি যে কোনো কালার চয়েস করে নেব। ফিল কালার হলো লেখার পিছনে কালার, আর ফন কালার হলো লেখা কালার। আচ্ছা এখন আমি উপরে আমি একটা স্কুলের নাম লিখবো, এই লিখতে হবে লেবেলের মাধ্যমে। লেবেলের উপর ক্লিক করার পরে মাউসের উপরে একটা প্লাস চিহ্ন এসেছে এবং এ একটা অক্ষর লেখা, একটা অক্ষর এ লেখা যায়, এ লেখা দেখা যাইতেছে। তখন মাউসটাকে ড্রাগ করে একটা বক্স করে নিলাম। এখন এখানে লিখলাম আমি ফরিদপুর জেলা স্কুল। ফরিদপুর জেলা স্কুল মাউসটা বাইরে ক্লিক করব, আবার ভিতরে ক্লিক, লেখাটাকে সেন্টার মার্জিনে নিলাম, লেখার ফন্ট সাইজটাকে বড় করে দিলাম, লেখার ফিল কালার দিলাম, পিছনে ফন্ট কালার। আচ্ছা ফন্ট কালারটা চেঞ্জ করে দিই। আচ্ছা এটার নিচে থাকবে স্টুডেন্ট রেজাল্ট শিট। আমি আরেকটু নামাই দিলাম, লেবেলে ক্লিক দেব, ড্রাগ করে একটা বক্স বানিয়ে নিলাম। এখানে টাইপ করলাম স্টুডেন্ট ইনফরমেশন, STUDENTINFORMATION, স্টুডেন্ট ইনফরমেশন। সিলেক্ট করার পরে মাউসটা বাইরে ক্লিক করব, আবার ভিতরে ক্লিক করব, মিডিল লেখাটা মিডিল পজিশনে নিলাম, লেখার সাইজটাকে বড় করে দিলাম, একটা ফিল কালার দিলাম, ফন কালার থেকে একটা ফন কালার দিলাম। আচ্ছা বোঝা যাচ্ছে না, আমি এটাকে কন্ট্রোলের সাহায্যে, এটাকে কন্ট্রোল এবং অ্যারো কির সাহায্যে এটাকে ক্লিক করে করে মাঝখানে নিয়ে আসতেছি। ফন কালার থেকে এটা ফন কালার দিলাম, স্টুডেন্ট ইনফরমেশন। আচ্ছা রোল নম্বরের ঘরটাকে একটু বড় করে দিই। সিলেক্ট করার পরে এই যে মিডিল বরাবর ধরবো, দুই দিকে একটা তীর চিহ্ন আসবে, তখন টান দিয়ে বড় করে দিলাম। এখন এটার ব্যাক সাইডটা, ফর্মের ব্যাক সাইডটা কালার করার জন্য মাউসটা যে কোনো ফাঁকা জায়গায়, যে কোনো ফাঁকা জায়গায়, সেটা এখানে হইতে পারে, এখানে হইতে পারে, বা এইখানে হইতে পারে, যে কোনো ফাঁকা জায়গায় মাউসটা রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে ফিল ব্যাক কালার, ফিল ব্যাক কালার, ফিল ব্যাক কালার। আর এই যে গ্রিডের মতন যে ঘরগুলো দেখা যাচ্ছে, যদি এই গ্রিডটা যদি উঠাই দেবার চাই, অনেকে আমার অনেকে আমাকে বলে যে ক্লাস নেওয়ার সময় যে স্যার আমাদের এখানে ফরমের উপর নিচে কাটা কাটা দাগ, ঘরের মতো গ্রিড দেখা যায়, এই গ্রিডটাও উঠাই দেবো কেমনে। মাউসটা ফাঁকা জায়গায় নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে গ্রিড, এখন পেজটা পুরো সাদা হয়ে গেছে। আবার যদি গ্রিড যদি দিতে চাই, তাহলে মাউসের মাউসটা ফাঁকা জায়গায় নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার গ্রিডে ক্লিক করব, তখন আবার গ্রিড চলে এসেছে। ঠিক আছে, এভাবে আমরা গ্রিড গ্রিড অপশনটা উঠাই দিতে পারি। মাউসটা ফাঁকা জায়গায় নিয়ে রাইট বাটন ক্লিক করে গ্রিড। এখন পেজের ফরমের পিছনে কালারটা দেব আমি, মাউসটা ফাঁকা জায়গায় নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে ফিল ব্যাক কালার থেকে এখান থেকে একটা কালার চয়েস করে নিব। ওকে, তো এখন আমার রেজাল্ট শিটটা দেখা যাবে, এখানে স্টুডেন্টের নামগুলো থাকবে, তার পার্সোনাল ইনফরমেশন থাকবে, এবং নিচে থাকবে তার পূর্ণাঙ্গ রেজাল্ট থাকবে। তো এখন এই ফর্মের উপরে আমি আরো দুইটা ফিল্ড অ্যাড করব। তো আমি স্কুল নেমটা, স্কুল নেম ঘরটাকে আরো বড় করে দেব। এই গ্রুপ আর ক্লাস এই দুটো সিলেক্ট করে, এখানে গ্রুপ আর সিলেক্ট সিলেক্ট করে আমি এটা একটু নিচের দিকে নামাই দিলাম। ওকে,
এখানে আমি দুইটা ফিল্ড অ্যাড করব, একটা হলো জেন্ডার আর একটা হলো রিলিজিয়ন। তো বটমে ক্লিক করলাম, সরি বটম না, লেবেল, লেবেলে ক্লিক করে আমি লেবেলটা ড্রাগ করে একটা বক্স বানাই নিয়ে এখানে লিখলাম জেন্ডার, GENDER জেন্ডার। মিডিলে দিলাম, ফন্ট সাইজটা কালার ব্যাক কালার করে দিলাম, সরি। ফিল কালারটা চেঞ্জ করে দিই, আচ্ছা জেন্ডার। এরপরে থাকবে মেল ফিমেল, এবং মেল ফিমেল লেখা থাকবে, এবং মেল ফিমেলের আগে একটা টিক চিহ্ন থাকবে, অর্থাৎ আপনার আমার যে অপশন থাকবে তখন সেটার উপর আমি টিক দিয়ে বুঝাই দেব, অর্থাৎ চেক বক্স। এই চেক বক্সটা দেব এই যে চেক বক্স আইটেমের মাধ্যমে, চেক বক্সের উপর ক্লিক করব, মাউসটা ড্রাগ করব বাইরে ক্লিক করে, এখানে মাউসটা রাখার পরে ভিতরে লেখাটাকে মুছে দেওয়ার পর এনে লিখবো মেইল, MAL মেইল, মাউসটা বাইরে ক্লিক করলাম, এটাকে একটু মাউস কন্ট্রোল ড্রাগ করে একটু সরাই নড়া নিলাম অ্যারো কির সাহায্যে, আবার চেক বক্সে ক্লিক করব, আরেকটা চেক বক্স ইউজ করব, মাউসটা বাইরে ক্লিক করব, আবার বক্সের ভিতরে ক্লিক করার পরে এই লেখাটাকে মুছে দেব, এখানে লেখো ফিমেল, FEMALE ফিমেল, মাউসটা বাইরে ক্লিক করে আবার ভিতরে ক্লিক করে মাউস ড্রাগের সাহায্যে এটাকে এক লেভেলে নিয়ে আসব। আচ্ছা এরপরে একটু গ্রুপার ক্লাস দিয়ে ফিল্ড সিলেক্ট করে এটাকে আর একটু নিচে নামাই দিলাম, আবার লেভেল বক্সে ক্লিক করে আর একটা বক্স করলাম, এখানে লিখলাম রিলিজিয়ন, RELIGION রিলিজিয়ন, বাইরে ক্লিক করলাম, লেখাটাকে সেন্টারে আনলাম, ফন্ট সাইজটা দিলাম। এখন রিলিজনটা জেন্ডারটা আমি চেক বক্সের মাধ্যমে বুঝাই দিচ্ছি, চেক বক্স দিয়ে মানে টিক চিহ্ন দিয়ে মেল ফিমেল সিলেক্ট করব, আর রিলিজনটা আমি ক্লিক করে অত অপশন থেকে, এই যে অপশন বাটন, এই যে অপশন বাটন এখানে ক্লিক করব, তারপরে মাউসটারে ড্রাগ করব, বাইরে ক্লিক করব, ভিতরে ক্লিক করে লেখাটাকে মুছে দেব, এখানে লিখবো রিলিজন ইসলাম, ISLAM ইসলাম, আবার বাইরে ক্লিক করলাম, আবার লেভেল লেভেলে ক্লিক করে, সরি লেভেল না, সরি লেভেল না, আমাকে বটমে ক্লিক, সরি এই অপশনে ক্লিক করতে হবে, অপশন থেকে আবার ড্রাগ করে নিলাম, মাউসটা বাইরে ক্লিক করব, আবার ভিতরে ক্লিক করব, ভিতরে সিলেক্ট করে লেখার ভিতরে লেখাটা মুছে দেব, NDU HUND HINDUS হিন্দুস্তাম TEM এটাই মনে হয় সম্ভবত লেখা থাকে, এখন সিলেক্ট করে এর উপর মাউস ক্লিক করে কন্ট্রোলে এই অ্যারো কির সাহায্যে দুইটাকে এক লেভেলে নিয়ে আসবো, যাতে লেখায় দেখায় সুবিধা দেখতে দেখতে ভালো লাগে। এরপরে এটাকে আমি নিচের দিকে ড্রাগ করে পেজটাকে বড় করে নিলাম, এদিকেও টান দিয়ে পেজটাকে বড় করে নিলাম, এখানে সিলেক্ট করে এটা ডান দিকে নিয়ে আসলাম, স্টুডেন্ট নেম ফাদার্স নেম এই কটা সিলেক্ট করে বক্স লেখার জন্য ঘরগুলোকে একটু বড় করে দিব, লেখাগুলো বড় করে দিব। তো এখন এই রেজাল্ট কোয়ারিকে আমি টান দিয়ে এই পেজের উপরে নিয়ে সারিয়ে দেব, ওকে কমান্ড এসেছে, এটা নেক্সট ক্লিক করার পরে তারপরে ফিনিশ, পেজের পাতা একটু নিচের দিকে আরো বড় করে দিলাম,
এই যে মিডিল বরাবর একটা অপশন দেখা যায়, চিহ্ন দেখা যায় এই বরাবর ধরে মাউসটা যখন দুই দিকে তীর চিহ্ন আসবে টান দিয়ে পেজটাকে বড় করে নিলাম, এবং এই যে নিচে মাঝ বরাবর ধরে একে টান দিয়ে একটু ছোট করে দিলাম, উপর দিকে চাপাই ছোট করে নিলাম। ওকে, পেজটাকে নিচের দিকে ছোট করে নিব, এই যে মাউসটা ধরবো দুই দিকে তীর চিহ্ন এসে আস্তে আস্তে মাউস উপর দিকে টান দিয়ে ছোট করে নিব। এখন আমি এখানে কিছু কমান্ড সেট করব, কমান্ড মানে কিছু বাটন সেট করব, যে একটা স্টুডেন্টের নাম এন্ট্রি করার পরে এখানে অ্যাড বাটন লেখা থাকবে, অর্থাৎ অ্যাডে ক্লিক করলে আমাকে নতুন একটা ব্ল্যাঙ্ক ফর্ম চলে আসবে। এখন বটন সেট করব হলো ডিজাইনে ক্লিক করার পর বটন মাউসটাকে ড্র্যাগ করব, রেকর্ড অপারেশন থেকে অ্যাড নিউ রেকর্ড সিলেক্ট করে টেক্সটে ক্লিক করব, টেক্সট সিলেক্ট করে এখান থেকে আমি রেকর্ডটারে মুছে দেব। রেকর্ড মুছলেও চলে না মুছলেও চলে, তবে রেকর্ড মুছলে পরে রেকর্ড থাকলে পরে ফিল্ডের নামগুলো বেশি বড় হয়ে যায়, শুধু অ্যাডই রাখলাম, নেক্সট তারপর ফিনিশ। এটাকে সরাই সরাই দিলাম, এরপর আবার বটন দিব, বটনে যাব তারপরে ক্লিক করব, দিলাম প্রিভিয়াস রেকর্ড, তারপর টেক্সট, এখান থেকে রেকর্ডটারে মুছে দেব, নেক্সটে দেয় ফিনিশ, আবার বটনে যাব, ড্র্যাগ করলাম নেক্সট রেকর্ড, নেক্সট টেক্সট, রেকর্ডটারে মুছে দেব, নেক্সট তারপর ফিনিশ। এরপরে ফার্স্ট রেকর্ড দেব, বটমে যাব, ড্র্যাগ করলাম, গো টু ফার্স্ট রেকর্ড, নেক্সট, টেক্সট সিলেক্ট করার পরে এখান থেকে রেকর্ডটারে মুছে দেব, নেক্সটে যাই ফিনিশ। লাস্ট রেকর্ড আবার পুনরায় বটনে যাব, ড্র্যাগ করব, লাস্ট রেকর্ড ক্লিক করার পরে নেক্সটে যাব, টেক্সট সিলেক্ট, এখান থেকে রেকর্ডটারে মুছে দেব, যাই ফিনিশ। এরপরে দেবো কোনো স্টুডেন্টের ডাটা খুঁজে বের করার জন্য ফাইন্ড রেকর্ড দেব, তাহলে বটনে যাব, মাউসটা ড্র্যাগ করব, ফাইন্ড রেকর্ড ক্লিক করার পরে নেক্সটে যাব, টেক্সট সিলেক্ট করব, রেকর্ডটারে মুছে দেব, নেক্সটে যাব, ফিনিশ দেব। অর্থাৎ কোনো স্টুডেন্ট ডাটা খুঁজে বের করার জন্য ফাইন্ড রেকর্ড, আবার বটনে যাব, কোনো ইনফরমেশন কোনো স্টুডেন্ট ডাটা ডিলিট করার জন্য ডিলিট রেকর্ড, নেক্সটে যাব, নেক্সট তারপর রেকর্ডটা থেকে ডিলিট থেকে রেকর্ড মুছে দেব, নেক্সটে যাই ফিনিশ, আবার বটনে যাব, কোন ডাটা প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট রেকর্ড দেব, প্রিন্ট রেকর্ড, নেক্সটে যাব, টেক্সট সিলেক্ট করে এখান থেকে রেকর্ডটারে মুছে দেব, নেক্সট ফিনিশ। অর্থাৎ কোনো ডাটা আমি এখান থেকে সরাসরি প্রিন্ট করতে পারবো, আবার বটনে যাব, পূর্বের কোনো স্টুডেন্টের ডাটা যদি আমি আপডেট করতে চাই সেক্ষেত্রে আমরা এই লাস্ট ক্যাটাগরি থেকে লাস্ট অপশন সিলেক্ট করার পরে রান কোয়ারি, তারপরে নেক্সট, আবার নেক্সট, এখান থেকে আপডেট কোয়ারি সিলেক্ট করব, টেক্সট সিলেক্ট করে এখান থেকে আমি আপডেট রেজাল্ট লিখে দেবো। আপডেট রেজাল্ট, নেক্সট ফিনিশ। এরপরে এই ফর্মটাকে ক্লোজ করার জন্য আমি আরেকটা বাটন দেব, ক্লিক করার পরে ক্লোজ ফর্ম সিলেক্ট করে নেক্সট, টেক্সট সিলেক্ট করে এখান থেকে ফর্মটা বাদ দিয়ে দিলাম, শুধু ক্লোজই থাকলো। অর্থাৎ এই ক্লোজ বাটনে ক্লিক করলে পরে আমার ফর্মটা ক্লোজ হয়ে যাবে। এখন এটা সিলেক্ট করে এখানে আমি একটা লম্বা একটা বক্স করে দিলাম, এটার বক্সের কালারটা আমি চেঞ্জ করে দিই, লাইনটা ক্লিক করলাম,
এই বরাবর একটা বক্স বানাই দেব, ড্রাগ করে ছেড়ে দেব, লাইন দিয়ে দিলাম, লাইনটা কালার করার, এই লাইনটাকে আমি করে দিলাম, লাইনটা কালার করার জন্য এখান থেকে লাইন কালার দিয়ে দিলাম একটা। ওকে, এই রেক্টেঙ্গুলার, রেক্টেঙ্গুলার ক্লিক করে এইটুকু একটা বক্সের মধ্যে দিয়ে দেব, এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটাকে আমি একটা ফিল কালার দিলাম, ফিল কালার দিলাম, মাউসের ফিল কালার দেওয়ার পরে এই রেক্টেঙ্গেলের উপরে মাউসটা রাখবো। রেক্টেঙ্গেলের উপরে মাউসটা রাখার পরে মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে পজিশন, পজিশনের উপর ধরে সেন্ড টু ব্যাক। দেখা হলো আমার উপরে চলে এসেছে, আচ্ছা আমার কমান্ডটা হয়ে গেছে। তো এটাকে এখন সেভ করার জন্য ক্রস করব এবং ইএস আপ দেব। আমি লিখলাম স্টুডেন্ট রেজাল্ট শিট, স্টুডেন্ট ইনফরমেশন আর রেজাল্ট শিট, STUDENT স্টুডেন্ট ইনফরমেশন এন RESULTS রেজাল্ট শিট SHWT শিট, দেন ওকে। এখন আমরা দেখব স্টুডেন্ট ইনফরমেশন, এই ফর্মটাকে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখন এখানে ডাটা এন্ট্রি করব, রাইট বাটন ক্লিক করার পর ডিজাইন ভিউতে গেলাম। আমি এই পাশে আর একটু ছোট করে দেওয়া যায় কিনা, এই মাউসটা ড্রাগ করে এদিকে একটু ছোট করে দিলাম, না এখনো ছোট করা যাবে না। এটাকে ক্রস করলাম, সেভ করার জন্য ইয়েস আপ দিলাম। ইন স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম রিনেম কর, রিনেম লিখে দিই STU STUDENT স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম, স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড রেজাল্ট শিট ফর্ম RESULT SHWT রেজাল্ট শিট ফর্ম FORM ফর্ম। ওকে, বাইরে ক্লিক। এখন এটাকে ওপেন করব। এখন আমরা দেখি স্টুডেন্ট নেম, এখানে ফন্ট সাইজটাকে আমি কালার চেঞ্জ করে দিই। আবার ডিজাইন ভিউ যাব, এই কয়টা ফিল্ডের উপর ক্লিক করলাম, ফন্ট, সরি, ফন্ট মেনু থেকে ফন্ট সাইজটাকে অটোমেটিক করে দিলাম, ক্রস করলাম, সেভ করার জন্য ইয়েস আপ দিলাম। আবার ফাইলটাকে ওপেন করলাম, স্টুডেন্ট নেম MD RASEL রাসেল হোসেন HOSSAIN হোসেন, ফাদার্স নেম MD আকবর AKBAR আকবর আলী, মাদার্স নেম HAMID হামিদা BEGM বেগম, রোল নাম্বার 540, রেজিস্ট্রেশন নাম্বার দিলাম এত। এখন স্কুল নেম APL ফুল SUTI ফুলশ্রুতি HIGH হাই স্কুল ফুলশ্রুতি হাই স্কুল, তারপরে গ্রুপ সায়েন্স, এখানে এস চাপার কারণে সায়েন্সটা এস চাপার কারণে সায়েন্স সিলেক্ট হয়ে গেছে, ক্লাস SSC। এখন ফটো, ফটোর উপর ক্লিক করব, এই যে এখন অ্যাটাচ ক্লিপ দেখা যাচ্ছে, এখানে ক্লিক করার পরে অ্যাড, অ্যাড ক্লিক করে আমার ফটো যেখানে রাখা আছে সেখান থেকে আমি একটা ফটো দেখাই দেব, ক্লিক ওকে। তারপরে ট্যাব, ফটোর পরে এখন জেন্ডার, এই যে যখন আমি ফটো সিলেক্ট করেছি কিবোর্ড থেকে ট্যাব চাপার পরে আমার মেইল অপশনটা এখানে সিলেক্ট হয়ে গেছে, যদি সে পুরুষ হয়ে থাকে তাহলে মেইলের উপর চেক বক্স দিব, ওকে। তারপরে ট্যাব, এখন যদি ধর্ম যদি ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের উপর টিক চেক বক্স দিব, এখানে একটা গোল ফোটা হয়েছে, আছে, আচ্ছা ঠিক আছে। তারপরে রিলিজিয়ান ইসলাম সিলেক্ট করার পরে বাংলার, এই বাংলার ঘরে কার্সারটা রাখবো। এখন এই ফিল্ডগুলো একটু ছোট করে দিই, ছোট করবো কিসের মাধ্যমে, এই যে ধরবো দুইদিকে তীর চিহ্ন আসবে তখন এই যে ঘরগুলো ছোট করে দেবে, এই যে আচ্ছা বাংলা, আচ্ছা এই যে ইংলিশ উপর এই যে ছোট করে দিলাম, এই ম্যাথ তো এই যে ছোট করে দিলাম, ফিজিক্সটাও এই যে ছোট টানি ছোট করে, ঘরগুলো ছোট করে দেবো, এই যে
কেমিস্ট্রি ছোট করে দিলাম, বায়োলজি সরি, এই যে দুই দিকে প্লাস চিহ্ন আসবে তখন টান দিয়ে ধরে ছোট করে দিব। এই যে হায়ার ম্যাথ, এই ছোট করে দিলাম, এই যে টোটাল, এই যে ছোট করে দিলাম, এভারেস্টটা এই যে ছোট করে দিলাম, তারপরে এই গ্রেডটাকে ছোট করে দিলাম, এই বায়োলজি ঘরটাকে একটু বড় করে দিই কারণ লেখাগুলো পুরা দেখা যাচ্ছে না বায়োলজি। ওকে, এখন প্রায় সবকটা ও ম্যাথমেটিক্স একটু বড় করে দিই, অর্থাৎ সবগুলো এখানে দেখা যাইতেছে। এখন এখানে সাবজেক্টগুলো এন্ট্রি করে দেবো, অর্থাৎ স্টুডেন্টের নাম কি, সরি স্টুডেন্ট নাম রাসেল হোসেন, রাসেল বাংলায় পাইছে বাংলায় 74, ইংলিশে 60, ম্যাথে 45, ফিজিক্সে 68, 70, বায়োলজিতে 64, এবং বায়োলজিতে 64 এবং হায়ার ম্যাথে 65। অটোমেটিকলি তার মোট টোটাল মার্ক পেয়েছে 446, আমরা দেখতে পাচ্ছি এবারে 63.71, এবং তার গ্রেড এসে একটা স্টুডেন্টের ডাটা এন্ট্রি করার পরে অর্থাৎ রেজাল্ট এন্ট্রি করার পরে আমরা এখানে অ্যাডে ক্লিক দেব। তারপরে আমরা আবার দ্বিতীয় একজনের দ্বিতীয় স্টুডেন্টের ডাটা টাইপ করব, এমডি ইএনএ ওয়াইইটি এনআইথ, এই তার রোল নাম্বারটা দিলাম, তার রেজিস্ট্রেশন নাম্বার টাইপ করলাম, এরপরে তার স্কুল নাম হইপুর, PULICE LINES পুলিশ লাইন হাই, HIGH হাই স্কুল, SCH LL পুলিশ লাইন হাই স্কুল। এরপরে তার গ্রুপ ছিল বিজনেস স্টাডিজ, তার SSC, তার ফটো, এখন ফটো সিলেক্ট করার পরে অ্যাটাচমেন্ট ক্লিক করার পরে অ্যাড ক্লিক করে আচ্ছা অ্যাপটা একটা ছবি দেখাই দিলাম, ওকে দিলাম, তারপরে সে মেইল মেইল উপর চেক মার্ক দিলাম, ইসলামের চেক মার্ক আছে মোটামুটি দেওয়া লাগবে না। এখন মার্কগুলো এন্ট্রি করে দেবো, 70, 64, 52, 60, 45, 37, বায়োলজি 37, হায়ার ম্যাথে 90, অটোমেটিকলি তার রেজাল্ট শিট চলে এসেছে। এরপরে আবার এখানে অ্যাড বাটনে ক্লিক করলে পরে নতুন এন্ট্রি করতে পারবো। এখন দেখি প্রিভিয়াসে ক্লিক করব, আমার পূর্বের ডাটা চলে এসেছে, আবার নেক্সটে ক্লিক করব, পরের ডাটা আসবে, ফার্স্টে ক্লিক করলে ফার্স্ট ডাটা, লাস্টে ক্লিক করলে শেষ ডাটা। এখন ফাইন্ডে ক্লিক করব, আমি 2 নম্বর ডাটা বের করব, দুয়ে ফাইন্ড নেক্সটে যাই, ফাইন্ড হোয়াট টু টাইপ করে নেক্সটে ক্লিক দেব, এই যে 2 নম্বর ডাটা ওপেন হয়ে গেছে, এটাকে ক্লোজ করে দিলাম। এখন আমি এটাকে যদি প্রিন্ট করতে চাই তাহলে সরাসরি এই যে প্রিন্ট ডায়ালগ বক্সে যেখানে ক্লিক করব, প্রিন্ট অপশন আসবে, এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে কোন পেজে প্রিন্ট করব, প্রপার্টিজ থেকে আমি প্রিন্ট অপশন A4 বা B4 বা লিগাল পেজ সিলেক্ট করার পরে ওকে দেব, তারপর প্রিন্টে ওকে দেব, আমার এই এই স্টুডেন্ট ডাটাটা প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে আশা করি। এবং কোনো রেজাল্ট যদি আপডেট করতে চাই, সাপোজ ধরি আমি প্রিভিয়াসে গেলাম, 1 নম্বর এর যে ডাটা, এর যে নাম 1 নম্বর, এর যে নামটা আমি এই মনে করো এ এটাকে আমার লেখার ফন্টের কারণে লেখাগুলো দেখা যাচ্ছে না, আমি ডিজাইন ভিউতে গেলাম, আমি লেখার ফন্টগুলো ক্লিক করে দিলাম, ক্রেস করলাম, সেভ করার জন্য ইয়েস দিলাম, আবার এটাকে ওপেন করব। এখন 1 নম্বর আমি নাম দিলাম এইচ এ বি আই বি হাবিব, এইচে এস এন হাসান, মার নাম ফাতেমা, FATEMA ফাতেমা, স্কুল রোল নাম্বার এত, এস নাম্বার এত, স্কুল নেম হলো FARIDPUR ফরিদপুর হাই, HIGH হাই, SCH LL ফরিদপুর হাই স্কুল, গ্রুপ হলো হিউম্যানিটিস, ক্লাস হলো নাইন, তার ফটোকে দিয়ে দেবো, ফটো অ্যাটাচমেন্টে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করে পিকচার থেকে একটা পিকচার দেখাই দিয়ে ওপেন দিয়ে তারপরে ওকে, তারপরে ফটোর পরে মেইল ইসলাম। এখন এর বাংলা আগে ছিল 74,
এখন দিলাম 80, 80, 60, 45, 90, 78। অটোমেটিকলি তার রেজাল্ট গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে এখন তার এ গ্রেড আছে, যেহেতু রেজাল্ট চেঞ্জ হয়েছে নামটা আমার চেঞ্জ করছে। এখন এখানে আমি আপডেট রেজাল্টের উপর ক্লিক করো, আপডেট রেজাল্ট ক্লিক করলাম, এই যে অটোমেটিক তার নাম টাম টোল টোল সব সাবজেক্ট গুলো সব চেঞ্জ হয়ে গেছে। তারপর এটাকে ক্লোজ করলো, ফাইনালি ক্লোজ করা, এখানটা ক্লোজ করে দিলাম। আশা করি একটা শিটে, একটা রেজাল্ট শিট আমরা কিভাবে তৈরি করব এটা আমরা এখন দেখালাম। আশা করি সবাই এটা জিনিস এই পুরা জিনিসটা ভালোভাবে বুঝতে পারছেন। এখন আমি এই রেজাল্ট ফর্মটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, আমি সরাসরি প্রিন্ট, আমি কোন স্টুডেন্টের ডাটা আমি এখান থেকেও রেখে সরাসরি প্রিন্ট করতে পারি, অথবা যদি আমি রিপোর্ট করে প্রিন্ট করতে চাই তাহলে স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড রেজাল্ট এই ফর্মটার উপর মাউস রেখে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাই রিপোর্ট উইজার্ড, রিপোর্ট উইজার্ড ক্লিক করার পরে, রিপোর্ট উইজার্ড ক্লিক করার পরে এই সবগুলো ফিল নিয়ে চলে আসব। তারপরে নেক্সটে যাব, নেক্সটে যাব, নেক্সট, এরপরে নেক্সট কলাম সিলেক্ট করার পরে নেক্সটে যায়, এখান থেকে আমি এটা এটা নেক্সটে যায় ফিনিশ করে দেব, ক্লোজ, এটাও ক্লোজ করে দেব। এই যে স্টুডেন্ট রিপোর্ট, এই যে এই সবার নামটা চলে এসেছে, এটাকে আমরা রিপোর্ট আকারে দেখতে পারি। আমরা রিপোর্টটাকে ডিলিট করে দিই, বুঝলাম। এখন এক্সেসের আরেকটা কাজ হলো ম্যাক্রো। ম্যাক্রো হচ্ছে যে এই তালিকায় যতগুলো ফাইল বা টেবিল আছে, টেবিল ফর্ম বা কোয়ারি যা আছে সবগুলোকে আমি একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসবো, একটা ফ্রেমের ভিতরে নিয়ে আসবো, বলে ম্যাক্রো। অর্থাৎ ওই বক্স, ওই ফর্মটাকে ওপেন করার পরে ওর ভিতরে আমার স্টুডেন্ট টেবিলও থাকবে, স্টুডেন্ট ইনফরমেশন রেজাল্ট শিট এই এই ফর্মও থাকবে, রেজাল্ট ইনফরমেশন এই টেবিলও সবগুলোই থাকবে। আমার যেটাকে আমার আমি যেটা নিয়ে কাজ করব সেটার উপরে ক্লিক করলেই পারে ওই ওই ফর্মটা বা ওই টেবিল বা ওই কোয়ারিটা ওপেন হয়ে যাবে। তো এটা শুরু করব কিভাবে আমি এখন সেটাই দেখাবো। ক্রিয়েটে ক্লিক করব, ফাইলটা সিলেক্ট করার পরে ক্রিয়েটে ক্লিক করব, ক্রিয়েটে ক্লিক করার পরে তারপরে ম্যাক্রো, ম্যাক্রো থেকে আবার ম্যাক্রো, এখান থেকে অ্যাকশন, অ্যাকশন থেকে আমার এইখানে ফর্ম আছে, টেবিল আছে, কোয়ারি আছে। তো আমি এখান থেকে আমি ফর্মটা ওপেন করব। এর ফর্ম ওপেন করার জন্য এখানে আমি ওপেন ফর্ম, ওপেন ফর্ম, ওপেন ফর্মটা সিলেক্ট করব। ওপেন ফর্ম সিলেক্ট করার পরে ফর্ম নেম, ফর্ম নেম, ফর্ম নেমে আমি যে ফর্মটা ওপেন করব স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড রেজাল্ট শিট ফর্ম, এটাকে সিলেক্ট করলাম। তারপরে ক্লোজ করব, সেভ করার জন্য ইয়েস দেব, এখানে লাগবো TUDENT স্টুডেন্ট ইনফরমেশন অ্যান্ড RESULT রেজাল্ট SHEE রেজাল্ট শিট ফর্ম FORM ফর্ম দেন ওকে। ওকে, আবার পুনরায় ক্রিয়েটে যাব, ম্যাক্রো যাব, ম্যাক্রো অ্যাকশন থেকে এখান থেকে আমি ওপেন ফর্ম, ওপেন ফর্ম সিলেক্ট করে নেব, ফর্ম নেম, ফর্ম নেমে আমি এখান থেকে আমি রেজাল্ট কোয়ারি সাব ফর্ম এটাকে সিলেক্ট করলাম, এটাকে ক্রস করলাম, এখানে লিখে দেব RESULTS রেজাল্ট কোয়ারি QUERY রেজাল্ট কোয়ারি SUB সাব ফর্ম FORM দেন ওকে। আবার ক্রিয়েটে যাব, ক্রিয়েটে যাব, ম্যাক্রো ক্লিক করব, অ্যাকশন টেবিল থেকে এখান থেকে নেব ওপেন টেবিল, অর্থাৎ ওপেন টেবিল এটা সিলেক্ট করব, টেবিল নেমের উপর সিলেক্ট মাউস রাখার পরে এখান থেকে আমি যে টেবিলটা ওপেন করব, ধরো স্টুডেন্ট ইনফরমেশন এই টেবিলটা সিলেক্ট করলাম, ক্রস করলাম, ইয়েস দিলাম, আমি লিখলাম টেবিল নাম দিলাম স্টুডেন্ট ইনফরমেশন ইন FOR FORMATION স্টুডেন্ট, ও সরি এখানে একটা ডট চিহ্ন বইছে, ডট চিহ্ন দেওয়া যাবে না, স্টুডেন্ট ইনফরমেশন।
আবার ক্রিয়েটে গেলাম, ম্যাক্রোতে গেলাম, ম্যাক্রো ক্লিক করার পরে অ্যাকশন থেকে ওপেন টেবিল, অর্থাৎ কোন টেবিল আমার আরেকটা আছে, টেবিল নেমে যাব, ক্লিক করে রেজাল্ট ইনফরমেশন সিলেক্ট করলাম, ইয়েস দিলাম, টেবিলের নাম দিলাম রেজাল্ট ইনফরমেশন টেবিল, আর RESULTS রেজাল্ট ইনফরমেশন টেবিল TFBLE, ওকে। এরপর আবার ক্রিয়েটে যাব, ম্যাক্রোতে যাব, ম্যাক্রো অ্যাকশন থেকে সিলেক্ট করবো ওপেন কোয়ারি, অর্থাৎ আমি যে কোয়ারি ফাইলটা তৈরি করছি এখানে সেই কোয়ারিটাও আমি ম্যাক্রোর মধ্যে দিয়ে দেবো, ম্যাক্রোর মাধ্যমে ওপেন করব, ওপেন কোয়ারি, তারপরে কোয়ারি নেম, কোয়ারি নেমটা সিলেক্ট করলাম, ফাইল সিলেক্ট করার পর এখান থেকে কোয়ারি রাসেল কোয়ারি, একটাই কোয়ারি ছিল রেজাল্ট কোয়ারি, তারপরে সিলেক্ট করলাম ইয়েস সব দিলাম, এখানে লিখে দিলাম রেজাল্ট কোয়ারি, RESULT QUERY রেজাল্ট কোয়ারি, দেন ওকে। আমার যে কোনো ফাইল এখানে ছিল, টেবিল যে কোনো টেবিল ফর্ম বা কোয়ারি যে কোনো ছিল সে কটা নিয়ে আমার ম্যাক্রো করা হয়েছে। এখন এই ম্যাক্রোগুলোকে, এই ম্যাক্রোগুলোকে একটা ফর্মের ভিতর সাজাই দেব, সেক্ষেত্রে আমাকে আরেকটা ফর্ম তৈরি করতে হবে, ক্রিয়েটে যাব, ফর্ম ডিজাইন থেকে লেবেলে গেলাম, এখানে আমি স্কুলের নাম দিলাম ফরিদপুর জেলা স্কুল, FRIDPUR ZI LLA SCH OO জেলা স্কুল FRIDPUR ফরিদপুর, বাইরে কিলো ভিতরে ক্লিক করব, এটা করব, এটাকে বড় করলাম, ওকে, ফন কালার ফিন কালার দিয়ে দিলাম, আচ্ছা তারপরে একটু বড় করে দিলাম, সাইড একটু বড় করে দিলাম, ওকে। এখন আমাকে কাজ করতে হবে যে এই ম্যাক্রো গুলোর ফিল গুলো সবগুলো এই বক্সে এই ফর্মের উপরে সাজাই দেব, ফিল কালার থেকে পিছনের সাইডটাকে একটু কালার দিয়ে দিলাম, ফর্মের কালার করলাম। এখন বাটনে ক্লিক করব, বাটনে ক্লিক করার পরে মাউসটা ড্র্যাগ করব, এখান থেকে আমি কমান্ডের মাধ্যমে কোনো কমান্ড প্রয়োগ করব না, এটাকে ক্যান্সেল দিয়ে দেব, মাউসের রাইট বাটন ক্লিক করে প্রপার্টিস প্রপার্টিস ক্লিক করব, ফরম্যাট ট্যাব, ডাটা ট্যাব, ইভেন্ট ট্যাব, ইভেন্ট ট্যাব থেকে অন ক্লিক, অন ক্লিক থেকে আমি রেজাল্ট ইনফরমেশন ফর্ম এটাকে সিলেক্ট করলাম, আমি এখানে লিখে দিলাম রেজাল্ট ইনফরমেশন ফর্ম, সরি রেজাল্ট ইনফরমেশন টেবিল, RESULTS রেজাল্ট ফর্ম, রেজাল্ট ফর্ম নামে সেভ করে দিলাম, আচ্ছা আবার বাটনে ক্লিক করব, মাউসটাকে ড্র্যাগ করলাম, এটাকে ক্যান্সেল দেব, ইভেন্ট ট্যাব থেকে এখন নিব হলো রেজাল্ট কোয়ারি সিলেক্ট করলাম, এখানে লিখে দিলাম রেজাল্ট কোয়ারি, রেজাল্ট কোয়ারি বারে ক্লিক করলাম, আবার বাটনে ক্লিক করব, মাউসটাকে ড্র্যাগ করলাম, এটাকে ক্যান্সেল দেব, এখানে নেব রেজাল্ট কোয়ারি সাব ফর্ম লিখে দিলাম, SULTQUERY SUB সাব ফর্ম, FORM সাব ফর্ম, আবার বাটনে ক্লিক করব, ড্র্যাগ করে বক্স বানালাম, এটাকে ক্যান্সেল দেব, রাইট বাটন ক্লিক করে জুমে ক্লিক প্রপার্টিস ক্লিক করব, ইভেন্ট ট্যাব থেকে অন ক্লিক থেকে আমি এখানে নেব স্টুডেন্ট ইনফরমেশন টেবিল, স্টুডেন্ট ইনফরমেশন স্টুডেন্ট ইনফরমেশন এটা ক্লিক করে আমি এখানে লিখে দিলাম স্টুডেন্ট ইনফরমেশন STINFORMATI স্টুডেন্ট ইনফরমেশন, আবার বাটনে যাব, পাঁচটা ড্র্যাগ করলাম, ক্যান্সেল দেব, অন ক্লিক থেকে স্টুডেন্ট ইনফরমেশন রেজাল্ট শিট ফর্ম
স্টুডেন্ট ইনফরমেশন এন্ড RESUL রেজাল্ট শীট এসএ ডাবল ইট রেজাল্ট শীট ফর্ম FORM ইনফরমেশন রেজাল্ট শীট ফর্ম ওকে আমার প্রথম টেবিলটা কি ছিল রেজাল্ট ইনফরমেশন টেবিল অর্থাৎ রেজাল্ট ইনফরমেশন এটা রেজাল্ট টেবিল হবে ইনফরমেশন টেবিল TABL টেবিল অর্থাৎ সবগুলো আমার ম্যাক্রো সাজানো হয়েছে এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম সাইড থেকে ছোট করে দেব এই যে দুই সাইড থেকে ছোট করে দেব এগুলো ক্লিক করে একটু ছোট বড় বা এক লেভেলে করে দিলাম এখন এখানে একটা কমান্ড বাটন দিব শেষ কমান্ড বাটন ক্লোজ কমান্ড বাটনটা দিব মাউসগুলো ড্রাগ করে করে এগুলো উপরে সরিয়ে নিলাম এখন কমান্ড বাটন দিব ক্লোজ ক্লোজ ফর্ম ওকে বাটনে ক্লিক করলাম মাউসটা ড্রাগ করলাম ফর্ম থেকে ক্লোজ ফর্ম নেক্সটে যাব টেক্সটে যাই নেক্সট তারপরে ফিনিশ অর্থাৎ এখানে ক্লিক করলে আমার এই পেজটা ক্লোজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ক্রস করলাম সেভ ক্রস করে সেভ করার জন্য ইয়েস সাব দেব এখানে এই ফর্মটা আমি দেখো মেইন ফর্ম নামে সেভ করে রাখবো MAIN মেইন ফর্ম FORM মেইন ফর্ম ওকে এখন এখন যদি আমি যা ডাটা এন্ট্রি করি আমি স্টুডেন্ট ইনফরমেশন টেবিলটা সিলেক্ট করলাম অ্যাডে ক্লিক করলাম আমি এই জায়গা একজনের নাম দিলাম আমি এইখানেও এন্ট্রি করতে পারবো আবার মেইন ফর্মে অর্থাৎ মেইন ফর্ম নামে একটা ম্যাক্রো তৈরি করছি অর্থাৎ মেইন ফর্মে ওপেন করেও আমি এই যে স্টুডেন্ট ইনফর্ম রেজাল্ট শিট ফর্ম এই যে এটাকে ক্লিক করব ওই ফর্মটা ওপেন হয়ে যাবে আমি এখান থেকেও আমি ডাটা এন্ট্রি করতে পারি এটাকে আবার ক্রস করে দিলাম আবার যদি স্টুডেন্ট টেবিলটা রেজাল্ট টেবিলটা যদি দেখতে চাই যে রেজাল্ট ইনফরমেশন টেবিল এই যে রেজাল্ট ইনফরমেশন টেবিলটা যদি আমি এখানেও ক্লিক করে ওপেন করতে পারি অথবা আমি এইখানেও ক্লিক করেও রেজাল্ট ইনফর্ম টেবিলটা ওপেন করতে পারি আবার যদি আমি রেজাল্ট কোয়ারি এই ফিল্ডটা যদি ওপেন করতে চাই সেটা আমি এখানে ওপেন করতে পারি আবার রেজাল্ট কোয়ারি আমি এই জায়গা ওপেন করতে পারি আমার দুইটে কাজ একইভাবে ওপেন হবে এই যে ওপেন হয়ে গেছে আচ্ছা তারপরে যদি আমি এই রেজাল্ট কোয়ারি সাব ফর্ম এটা আমি এখান থেকে ওপেন করতে পারি আবার রেজাল্ট কোয়ারি সাব ফর্ম এটা আমি এই জায়গা থেকেও আমি ওপেন করতে পারি অর্থাৎ ম্যাক্রোর কাজটা কি ম্যাক্রোর কাজটা হলো এক্সেসে আমি যতগুলো টেবিল নিয়ে কাজ করব ফর্ম নিয়ে কাজ করব রিপোর্ট নিয়ে কাজ করব কোয়ারি নিয়ে কাজ করব তারপরে যতগুলো টেবিল যা নিয়ে কাজ করব সবগুলোকে আমি আমি এখান থেকে সিঙ্গেল ক্লিক করে ওপেন করতে পারি সবগুলো ডাটাকে আমি একটা পেজের মধ্যে সাজাই নিয়ে কাজ করতে পারি এখন আমি আমি যে এটা ওপেন করবো সাপোজ ধরলাম আমি স্টুডেন্টের ডাটা এন্ট্রি করার ফর্ম ওপেন করব। আমি সেই ফর্মটা এখানেও ক্লিক করে ওপেন করতে পারি অথবা যে ম্যাক্রোতে ওপেন করে আছে এখান থেকে ইনফরমেশন রেজাল্ট শীটের ফর্ম এখানে ক্লিক করেও আমি এখানে ডাটা এন্ট্রি করতে পারি আমরা এখানে আবার এখানে ক্লোজ করে দিলাম ঠিক আছে আবার স্টুডেন্ট ইনফরমেশন টেবিল এই যে এই টেবিলটা আমি এখানেও ক্লিক ওপেন করতে পারি অথবা আমি এই যে স্টুডেন্ট ইনফরমেশন টেবিলে যে এখানে ক্লিক করেও আমি স্কুলের এই নামটা আমি এই যে স্টুডেন্ট ইনফরমেশন ওপেন করতে পারি এ হলো আমার ম্যাক্রোর কাজ ঠিক আছে আশা করি আমার এই পুরো টিউটোরিয়ালটা সবাই ভালো করে দেখবেন এবং সবাই ভালো করে বুঝতে পারবেন আগামী দিন আর এসে আরো আমরা নতুন নতুন আরো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ